চকবাজারে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি এবং সিলেটের আম্বরখানা পয়েন্টে আছেন ইকরামুল কবির। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি বাপ্পির কাছে। বাপ্পি, মিম সরকার ঘোষিত বিধিনিষেধ, কঠোর বিধিনিষেধ, অর্থাৎ করোনা সংক্রমণের জন্য যে সরকার নির্ধারিত কঠোর বিধিনিষেধ রয়েছে সেই বিধিনিষেধের খবর জানাচ্ছিলাম এতক্ষণ থেকে আমরা সড়কে রাজধানী। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর বংশালে একটি সুপার শপে। ঠিক এখানে এই মুহূর্তে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন এখানকার নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ মামুনুর রশিদ। আমরা এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসে যেমনটা দেখতে পাচ্ছি যে অনেকেই নানাভাবে অবহেলা করছে স্বাস্থ্যবিধি মানতে, অনেকেই মাস্ক পরিধান করছেন না। একটু আমরা কথা বলতে চাই নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ মামুনুর রশিদ, আপনার কাছে আজকে অভিযানে এসে কোন ধরনের অনিয়ম আপনার চোখে পড়ছে? দেখেন, আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা যারা ক্রেতা আছে তাদেরকে আমার সচেতন মনে হচ্ছে, তারা সচেতনতার পরিচয় দিয়েছেন, সবারই মাস্ক আছে, তারা হ্যান্ড স্যানিটাইজারও করতেছে। কিন্তু আবার দেখলাম যে গাড়িতে যারা মালিক আছেন তারা মাস্ক না পরে বসে আছেন, কিন্তু ড্রাইভাররা মাস্ক পরছেন। আমরা এর আগে আনন্দ বেকারিতে গেলাম, আনন্দ বেকারিতে পাঁচজন একসাথে বসে আছেন, তাদের মুখে কোনো মাস্ক নাই, কেউ মাস্ক পরছেন না। স্বাস্থ্যবিধি মানতে অনিয়ম আপনাদের চোখে পড়ছে এবং এটার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা একে সর্বোচ্চ শাস্তির আওতায়, জরিমানার আওতায় আনবো, এবং যদি আমাদের যেহেতু এই অভিযান অব্যাহত থাকবে, পরবর্তীতে যদি তারা এই ধরনের কাজ কার্যক্রম করে আমরা তাদেরকে জরিমানার পাশাপাশি আমরা জেল দিব। আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা জরিমানা কিংবা জেল দিতে চাই না, আমাদের কাজ হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মানার জন্য যা করতে হবে আমরা তত সে কাজ করব। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটা দেখলাম যে একটি সুপার শপে, যেখানে এখন ঢাকা জেলা প্রশাসকের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ মামুনুর রশিদ, তিনি এসে যেমনটা এখানে পেয়েছেন যে বিক্রয় প্রতিনিধি, তিনি মাস্ক পরিধান করেননি এবং এখানে যারা ক্রেতা ছিলেন তারা কিন্তু মাস্ক পরিধান করেছেন। অর্থাৎ স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে নানা ধরনের অনিয়ম চোখে পড়ছে এবং জেলা প্রশাসকের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি বলেছেন যে স্বাস্থ্যবিধি না মানার জন্য যে ধরনের আইনে বিধিবিধান রয়েছে সেই অনুযায়ী তারা কঠোর ব্যবস্থা নিচ্ছেন, অর্থাৎ জরিমানা করছেন। এবং আমরা একটু পেছনে ফিরে যদি তাকাই যে সড়কের খবর একটু জানাতে চাই, যে আমরা সড়ক জুড়ে যেমন আজকে সকাল থেকেই দেখেছি যে গাড়ির যথেষ্ট চাপ ছিল এবং সেক্ষেত্রে আমরা দেখেছি সড়কে যারা বেরিয়েছেন মানুষজন বিভিন্ন কাজের প্রয়োজনে তাদেরকেও আমরা দেখেছি আসলে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেকটাই শিথিল অবস্থা। এবং যারা বাসে চড়েছেন গণপরিবহনে, আপনি জানেন মিম আজকে থেকে কিন্তু গণপরিবহন চলাচল শুরু হয়েছে, সেই গণপরিবহনে আমরা দেখেছি যারা বসেছেন অনেকের ক্ষেত্রেই আমরা মাস্ক পরিধান করতে দেখিনি। এবং যে হ্যান্ড স্যানিটাইজার বলতে যে বিষয়টি রয়েছে, অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষার অন্যতম একটি বিষয়, সেটি কিন্তু অনেক বাসেই সেটি মানা হয়নি যেমনটা আগে ছিল। অর্থাৎ যতটাই করোনা সংক্রমণ বাড়ছে মানুষের মধ্যে একটি শিথিলতা দেখছি আমরা। জানি যেমন গতকাল সর্বোচ্চ শনাক্ত হয়েছিল 7213 জন বাংলাদেশে, যেটি রেকর্ড, এবং মৃত্যুর সংখ্যা কিন্তু অনেক বেশি, অর্থাৎ সেটিও কিন্তু সর্বোচ্চ ছিল 66 জন। অর্থাৎ এই অবস্থায় এসেও যদি মানুষের মধ্যে অসচেতনতা থাকে সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা করছেন কিন্তু যারা বিশেষজ্ঞ রয়েছেন। অর্থাৎ এই সচেতনতা তৈরি করার জন্য যে ধরনের দায়িত্বশীল ভূমিকায় থাকা দরকার অর্থাৎ সরকারের পক্ষ থেকে, সেটিও কিন্তু আমরা খুব একটা বেশি দেখিনি। আমরা কিন্তু সেই দায়িত্বশীল পর্যায়টাও কিন্তু দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা বা এই যে অভিযান, তেমনি আমরা দেখেছি পুলিশের পক্ষ থেকেও কিন্তু আজকে মাস্ক বিতরণ করতে। কিন্তু বড় সড়ো যে আয়োজনটি হওয়া উচিত, বড় সড়ো যে তদারকি বা দেখভালের দায়িত্ব যেটি থাকা দরকার সেটি কিন্তু আমরা গত 2 দিনে যেমনটা দেখিনি, আজকেও কিন্তু বড় সড়ো কোনো অভিযান কিংবা বড় সড়ো কোনো দেখভালের দায়িত্বে তেমন কাউকে আমরা দেখছি না। যদিও একটু বললামই যে আমরা ঠিক এই মুহূর্তে জেলা প্রশাসকের একটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আমরা রয়েছি, অর্থাৎ সাধারণ মানুষকে কিন্তু অভিযান থাকুক বা না থাকুক নিজেদের স্বাস্থ্যবিধি নিজেদেরকে মেনে চলতে হবে, নিজের পরিবার নিজেকে এবং সর্বোপরি দেশকে সুরক্ষিত রাখতে মানুষকে কিন্তু যথেষ্ট সচেতনতার মধ্যেই থাকতে হবে, সেটি কিন্তু বিকল্প নেই। এই ছিল আমার কাছে সবশেষ খবর রাজধানীর বংশাল থেকে। মিম, এই পরিস্থিতির মধ্যে যদি বলি সিলেটের যে করোনা যে লকডাউন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, একেবারে স্বাভাবিক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে গণপরিবহন, 3G অটোরিকশা বা মানুষের চলাচল একেবারে স্বাভাবিক অবস্থায় রয়েছে। গত মাসের এই দিনে যদি বলি, আজকে যে 7 মার্চে একজন আক্রান্ত হওয়ার খবর আমরা পেয়েছিলাম সিলেট বিভাগে, কিন্তু আজকে 142 জন আক্রান্ত হয়েছে।
এবং গত বছরের এই দিনে অর্থাৎ 7 মার্চ 2020 সারা বাংলাদেশে 41 জন আক্রান্ত হয়েছিল, কিন্তু আজকে 142 জন আক্রান্ত হওয়ার পরও যে অবস্থা সরকারি যে বিধিনিষেধ, সে বিধিনিষেধ মানার কোনো আমরা লক্ষণই দেখছি না। আপনি দেখতে পাচ্ছেন এখনো অনেক মানুষের মুখে মাস্ক নেই বা অনেক মানুষে স্বাভাবিকভাবে চলাচল করছে। আজকে থেকে যদি গণপরিবহন সকাল 6টা থেকে 6টা পর্যন্ত চলাচলের একটা নির্দেশ রয়েছে, তারপরেও এখনো পর্যন্ত স্বাভাবিক অন্যান্য যে সিএনজি অটোরিকশা বা অন্যান্য গণপরিবহনগুলো, হালকা গণপরিবহন, সেগুলো কিন্তু কখনো বন্ধ করা হয়নি, স্বাভাবিক অবস্থা ছিল এই কয়দিনে। যদিও মার্কেট, বিপণী বিতান বা শপিং মলগুলো বন্ধ রয়েছে, অন্যান্য জায়গায় কিন্তু এই যে বিধিনিষেধ বা লকডাউন কিংবা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যে নিয়মকানুন, শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব মেনে চলার যে নিয়মকানুন গুলো ছিল, সবই কিন্তু স্বাভাবিক রয়ে গেছে। এখন এর মধ্যেই আগামী দিনগুলোতে কত বড় ভয়াবহ আকার ধারণ করে তা এখনো বলতে পারছে না স্বাস্থ্য বিভাগ। যদিও সিলেট বিভাগের 2টি জেলা সারা বাংলাদেশের যে 29টি জেলা ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে সিলেট বিভাগের বলুইবাজার 1 নম্বর এবং সিলেট জেলা থেকে 5 নম্বরে অবস্থান রয়েছে। এই অবস্থায় করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার আর কোনো বিকল্প নেই বলে বলছেন। সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী ইকরামুল কবির, এবং তার আগে রাজধানী চকবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ বাপ্পী।